হে গাইস, আমি চিরঞ্জিত আর তোমরা শুনছো নর্থ বেঙ্গল টাইম, উত্তরবঙ্গের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট তোমাদের জন্য। শুরু করতে চলেছি আজকের পডকাস্ট এপিসোড 7। আর এই পডকাস্ট এপিসোডে আমরা উত্তরবঙ্গের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বালুরঘাট ল কলেজের হোস্টেল বা থাকার কি ব্যবস্থা রয়েছে তা নিয়ে আমরা এই পডকাস্ট এপিসোডে আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করি। বন্ধুরা, আমাদের মধ্যে সবারই একটা প্রশ্ন যে বালুরঘাট ল কলেজে কি হোস্টেল বা থাকার কোনো ব্যবস্থা আছে? প্রিয় বন্ধুরা, বালুরঘাট ল কলেজে কোনো রকম হোস্টেলের সুবিধা নেই। তোমাদেরকে বালুরঘাট ল কলেজ থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে, অর্থাৎ 1.5 কিলোমিটারের মধ্যে প্রচুর মেসবাড়ি বা পেয়িং গেস্ট হোম পাওয়া যায়। এই মেসবাড়ি বা পেয়িং গেস্ট হোমগুলিতে খুব কম খরচে থাকার ব্যবস্থা থাকে। প্রতি মাসে ভাড়া বা রেন্ট নেয় সেই বাড়ির ফেসিলিটি অনুযায়ী প্রায় 1,500 থেকে 3,000 টাকার মধ্যে। আমি এই সমস্ত তথ্যগুলি পেয়েছি প্রিয়াংশুর থেকে। প্রিয়াংশু বর্তমানে বালুরঘাট ল কলেজের একজন পঠনরত ছাত্র। এটি হলো প্রিয়াংশুর ইনস্টাগ্রাম আইডি। তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নর্থ বেঙ্গল টাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয়াংশুকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। সো ডিয়ার ফ্রেন্ড, তোমাদের যদি এই ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই পডকাস্টটিকে কিন্তু লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলে নতুনবারে অর্থাৎ প্রথমবারের মতো যদি ভিজিট করো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই তথ্য সম্পর্কে তোমাদের কিন্তু মতামত অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক দিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা শেষ পর্যন্ত পডকাস্টটি শুনলে, থ্যাংক ইউ সো মাচ।